সমবায় ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল সাংসদ আবু তাহের খান। মুর্শিদাবাদের জগাইপুর সমবায় সমিতির ভোটে জয়ী তৃণমূল সাংসদ আবু তাহের সহ তৃণমূলের 9 জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা জয়ী হলেন। সমবায় ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল সাংসদ আবু তাহের খান, তিনি সহ 9 জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। মুর্শিদাবাদের জগাইপুর সমবায় সমিতির ভোটে জয়ী হয়েছেন আবু তাহের খান। সমবায় ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল সাংসদ আবু তাহের খান। কল্যাণ চন্দ্র, কল্যাণ, অন্যান্য বিরোধী দলের কেউ কি দাঁড়ায়নি ভোটে? না, দেখো এরকমটাই হয়েছে। আবু তাহের খান সেরকমই দাবি করেছেন যে সমবায়ের এই ভোটে কেউই দাঁড়ায়নি, প্রত্যেককেই তার তিনি আহ্বান জানিয়েছিলেন। এবং আজকে বহুদা গ্রাম পঞ্চায়েতের জগাইপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন তৃণমূল সাংসদ আবু তাহের খান সহ মোট 9 জন তৃণমূল সদস্য। এবং এই জয় তাদের মানুষের জয় বলতে আবু তাহের খান যেটা জানিয়েছেন যে তিনি যেমন বিরোধীদের আহ্বান করেছিলেন তেমনি তারা কেউ আসেননি, যার ফলে সমবায় ভোটে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এবং তিনি এলাকার কৃষকদের উন্নয়নের স্বার্থে ভোটে দাঁড়িয়েছিলেন, এলাকার মানুষ তাকে দাবি করেছিলেন ভোটে দাঁড়াতে বলেই তিনি দাঁড়িয়েছিলেন। এবং স্বল্প সুদে কৃষকরা যাতে ঋণ পায় সেই ব্যবস্থায় তিনি সবার মধ্যে নিয়ে আসবেন, সে কারণেই তিনি এই ভোটে দাঁড়িয়েছিলেন এবং জয়ী হয়েছেন। আজকে সরকারি রিটার্নিং অফিসার প্রশান্ত কুমার মন্ডল এই সমবায় ভোট প্রক্রিয়া সম্পন্ন করেন এবং শান্তিপূর্ণভাবে এই সমবায় ভোট হয়েছে বলে জানা যাচ্ছে। ঋষিকেশ, ধন্যবাদ। কল্যাণ, কথা বলছিলাম প্রতিনিধি কল্যাণ চন্দ্রের সঙ্গে।